দেখছেন জাগরণ নিউজ। এখন দেখবেন তৃণমূলের সংবাদ। মেহেরপুরের গাংনির আলোচিত খলিল বিশ্বাস হত্যা মামলার প্রধান আসামি আবু বকর সহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার র্যাব ৬ ঝিনাইদহের একটি টিম কুষ্টিয়ার মিরপুরের পোড়াদহ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃত অপর আসামিরা হল আবু বকরের স্ত্রী আজিমন খাতুন ও ছেলে মোহাম্মদ সজীব। র্যাব জানায়, গত ২১ মে মেহেরপুরের গাংনি উপজেলার হিন্দা পশ্চিমপাড়া এলাকায় সম্পত্তি নিয়ে বিরোধে খলিল বিশ্বাসকে প্রকাশ্যে তার ছোট ভাই ও সহযোগীরা দেশি অস্ত্র দিয়ে বেপরোয়া কোপায় ও মারপিট করে। এতে সে মারাত্মক রক্তাক্ত জখম হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় খলিল বিশ্বাস মারা যায়। এ ঘটনায় খলিলের স্ত্রী বাদী হয়ে ২৩ মে আসামিদের বিরুদ্ধে গাংনি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে র্যাব ৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে কুষ্টিয়া জেলার মিরপুর থানা এলাকায় অভিযান চালায়। এ সময় পোড়াদহ এলাকা থেকে খলিল হত্যাকাণ্ডের সাথে জড়িত পলাতক প্রধান আসামি গাংনি হিন্দা পশ্চিমপাড়ার নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ আবু বকর, তার স্ত্রী আজিমন খাতুন ও ছেলে মোহাম্মদ সজীবকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব। গ্রেপ্তারকৃত আসামিদের গাংনি থানায় হস্তান্তর করেছে র্যাব।